নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পাঁচই জুলাই দু হাজার কুড়ি গুরু পূর্ণিমা রয়েছে এই গুরু পূর্ণিমার দিন কিছু কিছু কাজ রয়েছে আপনারা যদি এই কাজ করতে পারেন তবে আপনাদের জীবনে অর্থপ্রাপ্তি হবে ও সৌভাগ্য ফিরবে কি সেই কাজ আসুন আমি আপনাদের জানিয়ে দিই আষাঢ় মাসে পূর্ণিমাকে হিন্দু ধর্মে গুরু পূর্ণিমা হিসাবে ধরা হয় এই দিন গুরুর প্রতি শ্রদ্ধা জানানোর দিন শুধু ভারতে নয় এই দিনটি নেপালেও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় হিন্দু ধর্ম ছাড়াও বৌদ্ধ ধর্মে এই দিনটির গুরুত্ব অপরিসীম বৌদ্ধ পরম্পরা অনুসারে এই দিনটিতেই ভগবান বুদ্ধ সান্নাতে তার প্রথম উপদেশ প্রদান করেছিলেন এই দিনেই আবার গৌতম বুদ্ধ সিদ্ধার্থ রূপে মাতৃগর্ভে প্রবিষ্ট হয়েছিলেন হিন্দু বিশ্বাস মতে আবার এই দিন মহাভারতের রচয়িতা মহর্ষি ব্যাসদেবও জন্মেছিলেন তাই এটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত এই দিনটিকে অত্যন্ত শুভ মনে করেন হিন্দু ধর্মের মানুষেরা যিনি অন্ধকার দূর করেন এবং আমাদের আলোর দিকে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু মনে রাখতে হবে অন্ধকার বহু প্রকারের হতে পারে সেই কথা মনে রাখলে মানতে হবে গুরুও বহু প্রকারের হন মন্ত্রদাতা প্রাতিষ্ঠানিক শিক্ষাদাতার বাইরেও গুরু অনেকে রয়েছে এখানে আমি আপনাদের কয়েক প্রকার গুরুর উদাহরণ দিয়ে বিষয়টি বুঝাই অন্নদাতা গুরু যে ব্যক্তি জীবিকার সংস্থানে সহায়তা করেন তিনিও গুরুস্থানীয় তাকে সম্মান জানানো উচিত এই দিনে বান্ধব গুরু যে সহযাত্রী আপনাকে প্রতিনিয়ত ঋদ্ধ করছেন বিশ্ব সংসার সম্পর্কে সব সর্বদা সচেতন রাখছেন সেই বন্ধু আপনার গুরু দীক্ষা গুরু কেবল ধর্মীয় মন্ত্র দীক্ষা নয় যিনি যে কোনো বিষয়ে প্রকৃত জ্ঞান দান করে থাকেন তিনিই দীক্ষাগুরু শিক্ষাগুরু কেবল বই খাতার জ্ঞান নয় কারিগরি ও বাস্তববোধের জ্ঞান প্রদান করেন তিনিও আমাদের অবশ্যই গুরুর পর্যায়ে পড়ে এই দিন কিছু কিছু কাজ রয়েছে সেই কাজ যদি আপনারা করতে পারেন তবে দেখবেন আপনাদের যে গ্রহদোষ রয়েছে তা তো কাটবেই বিশেষত দেবগুরু বৃহস্পতি কিছু কিছু কাজের মাধ্যমে সন্তুষ্ট হয়ে থাকেন সেই কাজ আপনারা এই দিন করতেই পারেন তবে বৃহস্পতি গ্রহ আপনাদের স্ট্রং হবে কি করবেন আসুন আমি আপনাদের একে একে জানাই প্রথমত গুরু পূর্ণিমার দিন আপনি সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়ুন তারপরে স্নান করে আপনি প্রথমেই মহাদেবের পুজো করুন কারণ মহাদেব সবচেয়ে আদিগুরু এরপর আপনি পিতা মাতাকে অবশ্যই প্রণাম জানান কেননা এই পৃথিবীতে আপনাকে এনেছে পিতা এবং মাতা এরপরে আপনার যদি কোনো শিক্ষাগুরু থাকে তবে শিক্ষাগুরুকে অবশ্যই প্রণাম জানান যদি শিক্ষাগুরু দূরবর্তী কোনো জায়গায় থাকে তবে মন্দিরের কোনো ব্রাহ্মণকে বা পুরোহিতকে প্রণাম জানান এবং তাকে হলুদ রঙের কোনো বস্ত্র এবং মিষ্টান্ন প্রদান করুন দেখবেন বৃহস্পতি আপনার ধীরে ধীরে মজবুত হতে শুরু করবে অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য এই দিন আপনি আপনার বাড়ির যে প্রধান দরজা আছে সেখানে মা দেবীর। পদচিহ্ন অবশ্যই আঁকুন আর্থিক সংকট দূর করতে চাইনে এছাড়াও আপনি ঘিয়ের প্রদীপ জানান মা লক্ষ্মীর কাছে অবশ্যই নারকেলের নাড়ু অর্পণ করুন আর্থিক অবস্থার পরিবর্তন করতে চাইনে বেন গাছকে সুগন্ধি ধূপ ও ফুল দিয়ে পুজো করুন আপনি যদি ব্যবসায় উন্নতি চান তবে এই দিন একটি নারকেল হলুদ রঙের কাপড়ে মুড়ে তাতে আটা ও সিঁদুর লাগিয়ে চন্দ্রদেবকে অবশ্যই অর্পণ করুন এই দিন আপনারা বাড়িতে সত্যনারায়ণের পুজো করতেই পারেন এই কাজগুলি আপনারা গুরু দিন অবশ্যই করুন দেখবেন আপনাদের জীবনে যে অর্থনৈতিক অনটন রয়েছে এবং যে সৌভাগ্য আটকে গিয়েছিল সেই সৌভাগ্য ফিরবে এবং অর্থনৈতিক অনটন খুব সহজেই দূর হবে আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ